শুনেন, বিগত লকডাউনে আমার দোকানে পরপর দুইবার চুরি হয়েছে এবং পরপর দুইবার চুরি হয়েছে সামনের দিকে ঝাঁপ ভেঙে ভিতরে ঢুকে এসে বিভিন্ন জিনিস সিগারেট ফিগারেট থেকে আরম্ভ করে প্রথম যেটা চুরি হয়েছে এটার মধ্যে 17,000, পরের বার যে চুরি হয়েছে এটার মধ্যে প্রায় 12,000-13,000 টাকার জিনিস নিয়ে গেছে। আমি থানার কাছে গেছি, থানার থেকে দারোগা পুলিশ এসে আমার দোকানের ছবি সহ জিনিসপত্র যা যা ক্ষতি হয়েছে এটি সব দিকে এসে আমরা একটা সিজার লিস্ট তার কাছে দেওয়া জমা হয়েছে। তারা কইছে যে আমরা চেষ্টা করতেছি চুর ধরার লেগা, আমরা মাল উদ্ধার করানোর লেগা। আমি অনেক দিন থানার কাছে গেছি, থানাতে গিয়ে এসে দারোগাবাবুর কাছে জিজ্ঞেসেছি, তারপরে তারা সিসি ফুটেজ থেকে এসে একটা লোকের নাম বার করে আনছে, আরে লোকের ছবি আনছে, এই লোকের ছবি সহ আমার সিডি ডিশে আমার বসায় দেখাইছে যে একটা লোক চুরি করছে আমার ঘরটা রাত্রে একটা কত মিনিটের পর থেকে। এরপরে লোকটার শনাক্ত করতে পারছি না আমি, কারণ জায়গাটা গুটগুড়ি অন্ধকার। এরপরে যেই লোকটা আইছে সেই লোকটা আমার দোকানের ভিতরে টিকে ঢুকে সেটা কাপড়ের জামার ভিতরে সব সিগারেট ফিগারেট লইয়া পাশে শনি মন্দিরের পেছনে তার জামার ভিতরে পুতলা বানায় সে আস্তে আস্তে হাইটে গেছে। তারপরেও পুলিশে পারতেছে না যে তার লোকটা কে। তো সন্দেহমূলক আমার দিকে এসে আমার তরফ থেকে কোনো সন্দেহ আছে কিনা কেউ, আমি বলছি স্যার দেখেন আমার তো কেউ সন্দেহ করার মতন কেউ নাই, সবাই আমার কাস্টমার হিসেবে আমি ইয়ে করি। তো এই যে লোকটা আমার দোকানে চুরি করছে তারা স্যার আমি চিনতে পারতেছি না। তো তারা করতেছে ঠিক আছে চিনতে পারছো না, আমরা আর কোনো পুলিশ তুমি ভাই তোমার লেগে আমরা খুব দুঃখ লাগতেছে, থানার সামনে এরম একটা দোকান চুরি দুইবার, আচ্ছা আমরা চোর ধরমু চোর ধরে আমরা ইয়ে করুম। তো আজ পর্যন্ত আমার ওই ক্ষতিপূরণও পাইছি না কিচ্ছু, ইভেন আমার চুরেরও কোনো সন্ধান হয়েছে না আর আমার জিনিসপত্রও আমার উত্তর হয়েছে না। পাশাপাশি এই বছর আজকে আমি ঘুমায় আছি বলতে গেলে আমার বাড়িতে ফোন করছে পাশের দোকান আমার লিটন চা বিক্রি করে সেই ছেলে এরকম 7টার সময় ফোন করছে যে এরকম চন্দনদা তুমি কই, আমি আমি ঘরে ও তুমি তাড়াতাড়ি আয়ো তোমার দোকানে ঝাপঝু ভাঙা তোমার দোকানে চুরি হয়েছে। তা আমি তো এখন মাত্র আয়েসারে দেখলাম যে হ্যাঁ আমার দোকানে চুরি হয়েছে, চুরি হওয়ার মানে যে কারণটা দেখলাম ওই কারণটা হলো সামনের যে আমার পাটের মধ্যে যে সিটকারিগুলি লাগানো থাকে সিটকারিগুলি খুললা ভার করে আসে হাত ঢুকাইয়া ভিতর থেকে কিছু জিনিস নিচে গিয়া। আর আমি এই জায়গাটাতে আলো রাখার লেগে আমি একটা বাল্ব রাত্রেবেলা জ্বালাই যাই, সেই বাল্বটাও মাটির মধ্যে পড়ে রয়েছে। তো এখন তো আমি ঘর খুলে সেটা দেখতেছি যে সে ঘরের ভিতরে ঢুকতে পারছে না, একমাত্র কারণ ভিতরে দিয়ে করার মধ্যে তালা ছিল দিকটা। তো যাই হোক গত বছরও আমার এই আঘাত, এই বছরও এই সেম টাইমে আমার এই আঘাত, এখন থানা পুলিশ যদি আমার একটুখানি সাহায্য করে এই ব্যাপারে তাহলে আমি উপকৃত হব। বিগত দিনও থানাতে গেছেন, আজ এবার কি আর থানাতে যাবেন? এবার থানাতে যাবো যে আমি আবার যাবো থানাতে, যেহেতু আমার একটা চুরি হয়েছে আমি তো একটা আমার এফআইআর করতে হইব, যেহেতু থানা কলেক্টরেট এরিয়া এই জায়গার মধ্যে চুরি হয়েছে। তো আমি এখানে যাবো, এখন তারা যদি আমার একটু সহযোগিতা করে তো আমি স্যার আমি তার কাছে যাই স্যার, আমার আর্জিটা জানাই আমি। আজকে আনুমানিক কত টাকার? আজকে আনুমানিক তো এখানে যা দেখতেছি আমি এমন কোনো কিছু মানে কিছু বুঝতে পারছো না, এই বিসিটিসির কিছু জিনিসপত্র নিয়েছে আর ওই গুটকা গুটকা ওই জিনিসপত্র যেগুলি আমরা বিক্রি করি ওইগুলি নিয়ে একটা বক্সা ছিল ফলাই স্যার। তো যাই হোক মানে আমি দোকান না খুললে পুরা প্রিপারেশনটা আমি করতে পারতেছি না। তোর নাম? আমার নাম হলো চন্দন সাহা। কোন জায়গায় দোকানটা? ওই তো পোস্ট অফিস চৌমুনি কংগ্রেস ভবনের একদম মানে কংগ্রেস ভবন পোস্ট অফিস চৌমুনি কংগ্রেস ভবনের একদম পশ্চিম কর্নারে এবং আমাদের মহিলা ওমেন্স পিএসএর উল্টা দিকে এসডিগু স্যারের অফিসের উল্টা দিকে একদম চোখের মধ্যে দেখা যায় এই দোকান। হ্যাঁ থানা তো একটু সামনেই, তো আমরা তো নিরাপত্তার লেগে তো থানা পুলিশের উপরে আমরা ভরসা করি। তো এখন আমার কি দুর্ভাগ্য আমার এই প্রত্যেক বছর এইভাবে আঘাত হয় আমার উপরে, আমি একটা ছোট্ট করতে পানের দোকান আমার পুঁজিবাটার মধ্যে উপরেই আমার সংসার, তো এইভাবে আঘাত হলে তো স্যার আমারও তো অনেক কষ্ট হয়ে যায়। আমি যাবো থানাতে, থানাতে গিয়ে সেটা এফআইআর করে।